আপনার তৈরি করতে খরচ হবে মাত্র 60 টাকা, দোকানে পাইকারি দেবেন 90 টাকা, দোকানদার খুচরা বিক্রি করবে 150 থেকে 200 টাকা। দর্শক, আপনি যদি একজন জুতার ব্যবসায়ী হয়ে থাকে নতুন এবং পুরাতন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নতুন নতুন কিছু লেডিজ জুতার কালেকশন সরাসরি তৈরি করে প্রশিক্ষণের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং শেখানো হবে, এবং আরো বিস্তারিত তথ্য, কত টাকা খরচ, কত টাকা বিক্রি, সেই বিস্তারিত তথ্য জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এখান থেকেই কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ নিয়ে জুতা তৈরির বিজনেসটা শুরু করতে পারবেন। তাই দেরি না করে ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সরাসরি সেই নম্বরে যোগাযোগ করুন, আর সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখুন। তবে চলুন শুরু করি আমাদের আজকের মূল ভিডিওটি, নতুন জুতার কালেকশন এবং প্রশিক্ষণ। জি, তো আজকে আমরা দেখাবো এই লেডিস জুতার ইয়া বিষয়ে কিছু আলোচনা করব এবং সম্পূর্ণ দেখাবো। কারণ এটার কারণটা হচ্ছে, অনেকে আসলে ব্যবসা শুরু করার আগে, সাপোজ মেশিন কিনবে, কাঁচামাল কিনবে, কেনার আগে অনেকে হয়তো সাহস পায় না বা এটা সে করতে পারবে নাকি পারবে না এই বিষয়ে মানে সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য কিন্তু আমরা সরাসরি এখন এই লাইভ দেখাবো এই জুতাটা কিভাবে তৈরি করে এবং কিভাবে কমপ্লিট করে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো, যেন খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারে সে এই ব্যবসাটা করতে পারবে কিনা। তো এই জুতাটা তৈরি করতে যে কাঁচামালগুলো প্রয়োজন হয়, এখন আপনাদের সেই কাঁচামালগুলো দেখাবো। এরকম জুতা তৈরি করতে আপনার যে কাঁচামালগুলো প্রয়োজন হবে, সর্বপ্রথম আমি পেস্টিংটা দেখাচ্ছি। পেস্টিং এর মধ্যে প্রয়োজন পড়বে হচ্ছে যে এটা হচ্ছে দুধ আঠা, এরকম দুধ আঠা প্রয়োজন পড়বে। আর এই যে এটা হচ্ছে পেস্টিং, এই পেস্টিংটা প্রয়োজন পড়বে। এই হচ্ছে দুই কোয়ালিটির আঠা প্রয়োজন পড়বে। তারপরে প্রয়োজন পড়বে এই আপার প্রস্তুত করতে প্রয়োজন পড়বে এই যে এরকম র্যাক্সিন প্রয়োজন পড়বে, এই কালো র্যাক্সিনগুলো, এই ভ্যাকসিনগুলো প্রয়োজন পড়বে, এবং সাদা এই যে এই কভারটা প্রয়োজন পড়বে, এটা দিয়ে হচ্ছে ফাইবার তৈরি করার জন্য এই কভারটা প্রয়োজন পড়বে। তারপরে এই পাশে আছে সোল, এই যে এরকম সোল প্রয়োজন পড়বে। এগুলো আরও বড় থাকে, কাটিং করে নিতে হয়, এটা সব কিছু তো আমরা বিস্তারিত দেখাবো, এখন শুধু কাঁচামালগুলো দেখাই। এবং সাথে প্রয়োজন পড়বে এই যে এটা হচ্ছে আপার, এই আপারের এরকম বড়, এগুলো সব গজ হিসাবে থাকে, এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের আছে। এই যে এখানে দুইটা কালার দেখাইলাম, এখানে আমাদের দুইটা জুতা আছে, এই দুইটা জুতার আপার তৈরি করছি এই যে এরকম এই এগুলো থেকে। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট কিভাবে জুতা তৈরি করে এটা আপনাদেরকে এখন সম্পূর্ণ দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা জুতার আপারটা যে বানাবো এটা কাটিং করে নিব, এই যে শীট থেকে এই ফাইবারটা তৈরি করার জন্য যে এটা আমরা কাটিং করে নিব আমাদের মেশিন এবং ডাইসের মাধ্যমে। এভাবে জাস্ট চাপ দিলেই কাটিং হয়ে যাবে, একবারে কেটে ডাইসের সাথে চলে আসবে। অনেকের মেশিনে নাকি চাপ চাপ কাটা লাগে, হ্যাঁ আমাদের মেশিনে একবারে কাটিং হয়ে চলে আসবে, কোনো দুই চাপ দিতে হবে না, এক চাপে কেটে যাবে এবং ফিনিশিং হয়ে যাবে। তো আমরা একবারে সোলটাও কেটে নিব, এই যে এটা হচ্ছে সোল, যে জুতার যে সোলটা ব্যবহার করব এই সোলটা আমরা একবারে কাটিং করে নিব। আর লাস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জুতাটা কমপ্লিট করব। হ্যাঁ, মেশিনে দেখে এইভাবে জাস্ট একটা চাপ দিবেন, চাপ দিলেই কিন্তু কাটিং হয়ে যাবে। অবশ্যই আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি, তারপরেও যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন সরাসরি কাটিং করে দেখে নেবেন, যদি আমার মাল কাটিং হয় তাহলে নেবেন, না হলে কিন্তু নেওয়ার দরকার নেই। অনেকের নাকি কমপ্লেন মেশিন চাপাচাপি করে মাল কাটিং হয় না, সেজন্য সরাসরি আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারদেরকে সবকিছু সরাসরি লাইভ দেখাই দিই এবং হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই, আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে সবকিছু প্রশিক্ষণ দিয়ে দিই। তো চলুন এখন আপনাদেরকে বাকি কাজগুলো দেখে কিভাবে এই জুতাগুলো কমপ্লিট করবো আমরা। তো এখন আমরা আমাদের ফাইবারটা প্রস্তুত করব, সেজন্য আমরা সলিউশন আঠা ব্যবহার করতেছি। আর আপনারা যারা রেগুলার কাজ করবেন এরকম দুধ আঠা ব্যবহার করবেন। এই দুধ আঠাটা হচ্ছে একটু শুকাতে সময় লাগে, আমরা যেহেতু এখন ভিডিওর জন্য করতেছি সেহেতু আমরা সলিউশন আঠা দিয়ে করতেছি। এটাতে যখন আপনারা করবেন তখন এখানে সময় কম লাগবে, এই ফাইবারের দুধ আঠা ব্যবহার করতে পারবেন এবং নিচে ওটা পেস্টিং আঠা ব্যবহার করতে হবে। তো ভ্যাকসিনে আমরা ভালোভাবে এই সলিউশন আঠাটা মাখাই দিব, আমাদের যতটুকু প্রয়োজন, আমরা যেহেতু এখন এক পিস বানিয়ে দেখাচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এটা এই আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। আপনি কাজ করবেন তখন এরকম র্যাক্সিন, এটা বড় থাকে, গজ হিসাবে কিনতে পাওয়া যায়, আপনারা পুরাটা লাগাই নেবেন, একসাথে সবগুলা কাজ করবেন, তাহলে প্রোডাকশন বেশি হবে। আমরা এখন শুধু এক পিসের জন্য করতেছি, এর জন্য এক পিস পরিমাণ নিলাম। এই সলিউশনটা লাগানোর পর আমরা 2 মিনিট অপেক্ষা করবো, শুকানো শেষ, 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা এই ফাইবারটা এইভাবে দিয়ে দিব, দিয়ে আমরা চার সাইডে কেচি দিয়ে এটা কেটে নিব। এভাবে চারদিক থেকে আমাদের যতটুকু প্রয়োজন হালকা একটু বেশি রেখে আমরা কেটে দিচ্ছি, ওটা হচ্ছে ভিতর দিকে আমরা মুড়িয়ে দিব, সেজন্য একটু বেশি রাখতেছি চারদিকে।
একটু ভালোভাবে ডলা দিয়ে লাগাই নেবেন যেন এটা সুন্দরভাবে লেগে যায়। আর একটা বিষয়, যারা এই ফাইবারটা কাজ করবেন এটা ডলা দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা একজন লোক রাখবেন, কারণ এটার মধ্যে যদি হাতে পেস্টিং লেগে থাকে এটার মধ্যে লেগে গেলে কিন্তু পরে ওটা উঠাতে কষ্ট হয়ে যাবে। সেই জন্য পরিষ্কার হাতে এই অ্যাপারটা ডলা দিবেন যেন এখানে কোনো ময়লা বা কোনো নোংরা না হয়। তো এখন আমরা এখানে আমাদের পেস্টিং আঠাটা লাগাই দিব। এই যেটা মোড়ানোর জন্য চারদিকে, এখানে কিন্তু নর্মাল আঠা ব্যবহার করলে হবে না, এখানে পেস্টিং আঠা ব্যবহার করতে হবে দামিটা, যেটা আমরা ওই যে সাধারণত ক্যাঙ্গারু জুতায় ব্যবহার করি, কারণ ক্যাঙ্গারু দিয়ে মানুষ বেশি পরিচিত। এটা হচ্ছে ক্যাঙ্গারু জুতার আঠা, মানে পেস্টিং আঠা, এই আঠাটা ব্যবহার করব চারদিকে। এই আঠা লাগানোর পর আবার শুকাতে আমাদের 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। তো শুকানোর পর আমরা তারপর আপনাদেরকে বাকি কাজগুলো করে দেখাচ্ছি। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন শুকানো শেষ। এখন এটা আমরা এই ফাইবারের চারদিকে মুড়িয়ে দিব, এরকম ভাবে হাত দিয়ে ভাঁজ দিয়ে মুড়িয়ে দিব। চারদিকে সুন্দরভাবে মোড়াই দিতে হবে যেন ওখানে ভাঁজটা না বোঝা যায়, সেই জন্য দেখে শুনে তারপর মোড়াতে হবে। আর আপনারা যখন আমাদের কাছে আসবেন এটা সবকিছু আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে কমপ্লিট বোঝাই দিব, কাজে এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা। আর মূলত প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণটা তো ফ্রি দিতেছেন? জি, আমরা প্রশিক্ষণ ফ্রি, অনেকে প্রশিক্ষণের জন্য 2000, 4000, 5000 টাকা বিল ধরে, আমাদের প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো চার্জ লাগবে না, না কেনলেও ফ্রি। এখন বর্তমানে এই অফারটা আছে, ভবিষ্যতে থাকবে কিনা কিন্তু এটা সঠিক বলতে পারতেছি না, কারণ পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন বর্তমানে হচ্ছে মেশিন কিনুক আর না কিনুক, প্রশিক্ষণ ফ্রি, কাজেই যারা এই শুধু প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন, আর আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এই অফারটা এখন আমাদের আছে কিনা। কিন্তু যারা আমাদের কাছ থেকে মেশিন নেবে তাদের জন্য লাইফ টাইম প্রশিক্ষণ ফ্রি। সাপোজ এখন এই মডেলটা আমরা কাজ করতেছি, কয়েকদিন পর নতুন মডেল বের করবো, যে কোনো মডেল বের করি না কেন ওটা যখন সে ওটা করতে চাইবে বা জানতে চাইবে ওটা প্রশিক্ষণ ফ্রি। এবং কাঁচামালের তথ্য, কারণ এই মালগুলা কিন্তু এক এক মাল এক এক জায়গায় পাওয়া যায়, এটা কিন্তু কোনো কিছু এক দোকানে পাওয়া যায় না, 10 দোকান ঘুরে কিনতে হয়, কোন মালটা কোথায় পাবে ভালো মন্দ সব তথ্য আমরা দিয়ে দিব আমাদের কাস্টমার। তারা আবার কোথায় গেলে আরো কম দামে কিনতে পারবে, কম দামে কিনতে পারবে সব তথ্য দিয়ে দিব। তো এই যে এখন আমাদের এই ফাইবারটা কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে আমরা একটা স্কিন প্রিন্ট দিয়ে দিব। আচ্ছা, কারণ স্কিনটা দিলে একটু সুন্দর দেখায়, জুতার গেটআপটা একটু পরিবর্তন হয়, স্কিন না দিলে এটা জিনিসটা কিন্তু একটা খোলা খোলা লাগে। আপনারা চাইলে যেরকম আমরা আমাদের এইরকম নামিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের নামেও দিতে পারবেন, অবশ্য লেডিস নামটা একটু চিকন হয়, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আমাদের কমন যেটা ছিল ওটা দিয়ে আমরা এখন আপনাদেরকে স্ক্রিন করে দেখাবো। এটা হচ্ছে আমাদের স্ক্রিন প্রিন্টার। এই ফ্রেম চাইলে এটা 150 থেকে 200 টাকা খরচ পড়বে, এটা যে কোনো নাম যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে দিতে পারবে। এই সম্পূর্ণ ফ্রেমটা খরচ পড়বে 150 থেকে 200 টাকা। এই টি শার্টও প্রিন্ট করা সম্ভব? জি, টি শার্ট সহ আরো বিভিন্ন কিছুতে এগুলো যে কোনো জায়গায় প্রিন্ট করে এই স্ক্রিন প্রিন্টার দিয়ে। শুধু টি শার্টের হচ্ছে কালিটা একরকম আর এটার কালিটা আর একরকম। জি জি জি, এখানে কালিটা অন্যটা ব্যবহার করতে হয়। এখন এটা আমরা স্ক্রিন প্রিন্ট করব, এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা স্ক্রিন প্রিন্ট করে। এই যে এটা আমরা মাপ দিয়ে নিলাম যেন আমাদের এটা জায়গা মতো পজিশনটা ঠিক আছে কিনা। এরপর জাস্ট আমরা একটু কালি নিব, কালি নিয়ে টান দিব, টান দিলে কিন্তু এই যে স্ক্রিন প্রিন্ট আমাদের হয়ে যাবে। আমরা এখন সাদা রং দিয়ে করতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালারের রং দিতে পারবেন। এই যে আমাদের স্ক্রিন প্রিন্টটা হয়ে গেছে, চমৎকার। হ্যাঁ, এরকম চাইলে যে কোনো নামে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নামে স্ক্রিন প্রিন্টার বানাইতে পারবেন। কি ইমরান মেশিনারি? জি, ইমরান মেশিনারি আমাদের প্রতিষ্ঠানের নামে এই স্ক্রিন প্রিন্টারটা আমাদের বানানো, চাইলে যে কেউ যে কারো এটা প্রতিষ্ঠানের নামে বানাতে পারবে। তো আমাদের আপারের কমপ্লিট, কাজ কমপ্লিট। এখন এটা হচ্ছে পাঁচ করে ছিদ্র করতে হবে আর এই আপারটা বানাতে হবে, এটাও আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে করবেন। এখন এই আপারটা কিভাবে এটা আমরা কাটিং করব এটা সরাসরি দেখাচ্ছি। সেজন্য যে আপারটা কিন্তু এরকম বড় শীট থাকবে, এই শীট থেকে কাটিং করে নিতে হবে। তো এখন স্কিল দিয়ে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। এটারও কিন্তু একটা মাপ আছে, এই মাপটা কি পরিমাণের দিবেন এগুলো সব কিছুর প্যাটার্ন, ওই যে প্যাটার্ন আমরা দিয়ে দিব, কারণ সাইজ মতো না হলে কিন্তু তাহলে মালটার গেটআপ ভালো হবে না। এটার সাইজটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব। এভাবে গ্লাসের উপর রেখে আমরা এই যে ইন্ডিকেটার দিয়ে টান দিয়ে এটা কেটে ফেলবো।
এই লেডিস কিন্তু এটা এই কাজটা অনেক সহজ একটা কাজ, এই ভিডিও দেখে আশা করি অনেকে করতে পারবেন, তারপরে যারা পারবে না তাদের জন্য তো সরাসরি আমাদের প্রশিক্ষণ আছে। যে এরকম আমরা টান দিয়ে কাটিং করে নিলাম ইন্ডিকেটর দিয়ে, এটার মাপ প্রত্যেকটা সাইজ আছে, উপরের এক সাইজ ইসের আর এক সাইজ, এই সাইজ অনুযায়ী আমরা কেটে নিচ্ছি। তো আমাদের ফাইবার কাটিং শেষ, এখন আপনাদেরকে পাঞ্চ করে এটা ফিটিং করে দেখাবো। এটা মাপ মতো এটা পাঞ্চ করে দিব, এই সাইডের যে ছিদ্রগুলো থাকবে এটা পাঞ্চ করে দিব। যারা রেগুলার প্রোডাকশন করবেন ভাই বা যাদের হাইড্রোলিক মেশিন নেবেন বড় মেশিন, তারা কিন্তু এটা ডাইস বানাই নেবেন, কারণ পাঞ্চ করে এটা প্রোডাকশনটা কম হয়, প্রোডাকশন খরচ যদি আপনারা কমাইতে চান সেক্ষেত্রে এটা ডাইস বানাই নিতে হবে। মাপ দিয়ে নিছি এটা কোন মাপ মতো এই ছিদ্রটা হবে, পাঁচ দিয়ে বাড়ি দিব তাহলে ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হলে যে কিন্তু এই যে ফিতার মাপটা বের হয়ে যেতেছে। তো এরকম যদি যারা প্রোডাকশন এটা রেগুলার প্রোডাকশন করবেন, অর্থাৎ আপনার আইটেমটা কিরকম চলে এটা দেখার জন্য আপনি মানে পাঁচ দিয়ে করতে পারেন, কিন্তু যখন রেগুলার প্রোডাকশন করবেন তখন যদি আপনি এটা ডাইস বানাই নেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশনটা বেশি হবে, কারণ জুতার হচ্ছে মেন হচ্ছে খরচ, প্রোডাকশন কস্ট আপনার কম রাখতে হবে, কারণ প্রোডাকশন কস্ট যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু আপনি মাল মার্কেটে দিতে পারবেন না, সেই জন্য যেভাবে আপনার প্রোডাকশন খরচটা কম করবে আপনার সেভাবেই বানাতে হবে। তো সর্বপ্রথম আমরা এই যে প্যাটার্ন দিয়ে আমরা মাপ দিয়ে নিছি কোন মাপ অনুযায়ী আমরা ছিদ্রটা করব, তারপর আমরা এটা পাঞ্চ করে দিয়েছি। তো এখন আপনাদের বাকি কাজটা দেখাবো। তো ফাইবারের আমাদের পাঞ্চ করা শেষ, এখন আমরা এই এটা এরকম ভাবে বসাই দিব, আপারগুলো এরকম ভাবে বসাই দিব। তো কিভাবে বসাই মাপ দিয়ে এটা আপনাদেরকে দেখাই, দেখেন এরকম আমাদের সাইজ অনুযায়ী, আমরা সাইজটা আগে বের করে রাখছি, আমাদের সাইজ অনুযায়ী এরকম আমরা কেটে নিব। তাহলে মাপ দিয়ে সঠিক প্রত্যেকটা সঠিক সাইজ থাকে কিনা, এটা আমাদের সাইজটা হবে হচ্ছে 8 থেকে 8.5 ইঞ্চি এরকম রাখতে হবে, এই সামনের দুইটা এটা 8 থেকে 8.5 ইঞ্চি আমরা নিব, আর পিছনেরটা হচ্ছে এটা আমরা 10 থেকে 10.5 ইঞ্চি এরকম সাইজের নিব, নিয়ে তারপর আমরা কাটিং করব। আমরা কিন্তু একটা করতেছি সেজন্য এরকম ভাবে মাপ দিয়ে করতেছি, আপনারা যখন বেশি করে প্রোডাকশন করবেন লম্বা করে কাটিং করবেন এবং প্রত্যেকটার সাইজ অনুযায়ী করবেন যেন আপনার মাল ওয়েস্টেজ না হয়, কারণ ওয়েস্টেজ হলে কিন্তু মালের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। আর এই ফাইবার এটার তো আপার সাইডের দামও তো অনেক বেশি, এটা 900 টাকা গস অনেক বেশি, আচ্ছা সেজন্য এটা একদম মাপ মতো কাটতে হবে যেন এটা খরচটা আপনাদের কম পড়ে। সর্বপ্রথম আমরা এই যে এরকম হাত দিয়ে অনুমান করে এটা আমরা লাগাই নিব, তারপর হচ্ছে আমরা ফর্মা দিয়ে এটা ফিটিং করব। এটা খরচ কত হবে এই জুতাটায়? 55 টাকা, এটা 55 থেকে 60 টাকা এরকম খরচ পড়বে, আর আপনার মজুরিটা হচ্ছে ঢাকা শহরে মজুরি একটু বেশি পড়ে, গ্রামে একটু মজুরি কম পড়ে, এটা কাঁচামাল খরচ 55-60 টাকা এরকম খরচ পড়বে। আমাদের আপারে এই পেস্টিং লাগানো শেষ, এরপর হচ্ছে আমরা 10 মিনিট ওয়েট করব এটা শুকানোর জন্য, শুকানো হয়ে গেলে তারপর আমরা ফর্মা দিয়ে ফিটিং করব। সর্বপ্রথম হচ্ছে এই আপারগুলো ফিটিং করতে হবে, তারপরে হচ্ছে সোল ফিটিং করতে হবে, এখন আমরা 10 মিনিট অপেক্ষা করব। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমাদের 18 শুকানো শেষ, তো এখন আমরা এটা ফর্মা দিয়ে সাইজ করে নিব। এই যে এটা হচ্ছে লেডিস ফর্মাটা আর একটু দেখাইতে পারি নাই, জি এই যে এটা হচ্ছে এই কাঠের ফর্মাগুলো কি আপনাদের কাছে পাবেন নাকি? জি লেডিস, ক্যাঙ্গারু, জেন্টস যে কোনো কোয়ালিটির ফর্মা আছে, প্রত্যেকটা সাইজের পায়ের মাপ তাই না? জি প্রত্যেকটা সাইজের পায়ের মাপ, এটা দিয়ে হচ্ছে মাপটা করতে হয়, এখন এই ফর্মা দিয়ে আমরা সাইজটা করে দিব। এটা নাম আছে কি ফর্মা? জি কাঠের ফর্মা এটাকে বলে। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এখন মাপটা দিব বেল্টে তাই না? দেই তো, যেরকম ভাবে ভিতরে দিয়ে আমরা মাপটা নিব, আমরা যে টান দিয়ে এটা যে আমাদের পেস্টিং যে আমরা লাগাইছিলাম এটা এখন ওই ভিতরে লাগিয়ে দিব, আর যেটুকু বাড়তি থাকলে ওটা আমরা কেটে দিব। আচ্ছা,
এরকম ভাবে টেনে যেন ফাঁকা না থাকে এরকম ভাবে লাগাতে হবে। তো তারপরে যারা আসবেন সরাসরি আসতে চান তারা আসবেন, কোনো সমস্যা নেই, আমরা সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিব। ভিডিওতে দেখাচ্ছি, অনেকে ভিডিও দেখেও করতে পারবেন, যারা পারবেন না সরাসরি আসবেন। তো আমাদের ফিটিং করা শেষ, এখন লঙ্গা দিয়ে বাড়ি দিয়ে দিব যাতে তার ফাঁকা না থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এই আপারের কাজ শেষ, ফাইবারের কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা এই সোলটা লাগাই দিব। তো এখন আমরা এটা সোলের মধ্যে আর এই ফাইবারের নিচে এটা পেস্টিং লাগাই দিব। পেস্টিং লাগিয়ে তারপর আমরা আবার অপেক্ষা করব, তারপর এটাকে ফিটিং করব। তো আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমরা লাগাই। এখানে আমরা পেস্টিং আটা ব্যবহার করব, যেটা আমরা ক্যাঙ্গারু জুতায় ব্যবহার করি। এখানে কিন্তু অন্য কোনো আঠা ব্যবহার করলে হবে না, তাহলে কিন্তু এটা দ্রুত খুলে যাবে। সেজন্য আমরা এই যে ভালো আঠাটা ব্যবহার করব, আমরা যে আপারে বা ফাইবারে যে দুটো আঠা ব্যবহার করি ওটা কিন্তু এই নিচে করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে এই নাহারকিং আমরা আঠাটা ব্যবহার করতেছি। আর একটা কথা হচ্ছে, এখানে যেহেতু পিছুল আছে, যে পিছুল জাতীয় কোনো কিছুতে কিন্তু এই পেস্টিং আঠাটা লাগবে না। যে নাহারকিং যে আঠাটা আছে সেই পেস্টিং আঠাটা কিন্তু ডাইরেক্ট পিছুল জাতীয় কোনো কিছুতে লাগে না, সেজন্য আমরা এই যে বেলি আঠাটা লাগাই নিব। এই যে এটা হচ্ছে আমাদের বেলি আঠা, যে এই আঠাটা আমরা ব্যবহার করতেছি এটার উপর দিয়ে আমরা পেস্টিং ব্যবহার করবো। যদি এটা ব্যবহার না করি তাহলে কিন্তু জুতাটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ পিছুল কোনো কিছুতে ডাইরেক্ট পেস্টিং আঠা লাগে না। সর্বপ্রথম আমরা বেলি আঠাটা লাগাই দিলাম, এই যে শুধুমাত্র পিছুল যে জায়গাগুলো আছে এইখানে, এখন আমরা পুরোটাই পেস্টিং আঠা লাগাই দিব। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এই চার সাইড দিয়ে, চার সাইড দিয়ে কিন্তু সবার আগে ভালোভাবে লাগাই দিবেন। কারণ মাঝখানে যদি একটু 19-20 হয় আপনার জুতায় কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু এই চার সাইডে যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু জুতা ওখান দিয়ে পানি ঢুকবে, ঢুকে কিন্তু পুরোটা খুলে যাবে। সেজন্য চার সাইড আগে হচ্ছে চার দিকে আপনারা ভালোভাবে পেস্টিংটা লাগাই দিবেন। আগে আমরা চারদিকে ভালোভাবে লাগাই দিলাম, এখন মাঝখানে আমরা পেস্টিংটা লাগাই দিব। কিভাবে বুঝবেন যে আঠাটা শুকাইছে কিনা? এইভাবে হাত দিয়ে ধরবেন, যদি হাতে আঠা বাজে তাহলে মনে করবেন আপনার এটা এখনো শুকায় নাই। যখন দেখবেন না এইভাবে হাতে আর আঠা লাগতেছে না, তখন মনে করবেন এটা আপনার হয়ে গেছে। তো মোটামুটি আমরা 5-10 মিনিট এখন আবার অপেক্ষা করবো। এই যে সোলে আমরা পেস্টিং লাগিয়েছি, এখন আমরা 10 মিনিট অপেক্ষা করবো, তারপর জয়েন্ট দিয়ে দিব। তো 10 মিনিট হয়ে গেছে আমাদের শুকানো শেষ, এখন আমরা এটা ফিটিং করব। যে এরকম ভাবে এক পার্টের উপর আর এক পার্ট রেখে তারপর এটা ফিটিং করতে হবে। এটা যেহেতু ফিনিশিং করতে পারবেন না, কারণ এটা হচ্ছে কাপড় দিয়ে মোড়ানো, কাজে এটা অবশ্যই দেখে চারদিকে সঠিকভাবে লাগতেছে কিনা এটা দেখে তারপর লাগাতে হবে। যেন কোনো পাশ একটু আগ পিস না থাকে, মানে কম বেশি যেন না থাকে, এটা ওরকমভাবে দেখে তারপর লাগাতে হবে। এটা যখন আপনারা কিছুদিন কাজ করবেন বা ওই যে ক্যাঙ্গারু আইটেম নিয়ে কাজ করবেন, কিছুদিন কাজ করলে এটা আপনার হাতের আয়ত্তে চলে আসবে। এগুলো আহামরি কোনো কাজ না, এটা যে কেউ করতে পারবেন। কারণ কাজ করতে করতে সবাই অভিজ্ঞতা হয়, কারো কোনো অভিজ্ঞতা থাকে না, সবাই কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। সেজন্য আপনারা যখন কিছুদিন কাজ করবেন এগুলো তখন আপনাদের কাছে পানির মতো সহজ থাকবে, যেরকমভাবে এখন আমরা কাজটা করতেছি। এই জন্য হতাশার কোনো কিছু নাই, অবশ্যই আপনার টিকা থাকতে হবে, লেগে থাকতে হবে, তাহলে আপনি ব্যবসায় কিন্তু সফলতা খুব সহজে অর্জন করতে পারবেন। আর এটা কিভাবে করবেন এটা শেখানোর জন্য তো আমরা আসি। যে আমাদের কিন্তু কমপ্লিট ফিটিং হয়ে গেছে, এখন শুধু এটা বাড়ি দিয়ে দিতে হবে, মানে এটা যেন কোনো গ্যাপ না থাকে, বাতাস না থাকে, ফাঁক না থাকে, সেজন্য আমরা চারদিক দিয়ে বাড়ি দিতে হবে। এবং সাইডটাও আমরা একটু ভালোভাবে বাড়ি দিয়ে দিব, এটা লঙ্গা দিয়ে আমরা চাপ দিয়ে দিব, যেন সাইডটা একটু ভালোভাবে লেগে যায় বা একটু 19-20 থাকলে ওটা ঠিক হয়ে যাবে। এরকমভাবে সাইড দিয়ে আমরা এটা চারদিক দিয়ে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল আমাদের নতুন মডেলের লেডিস জুতা, সম্পূর্ণ তৈরি করে দেখালাম, এ টু জেড এতক্ষণ ধরে আপনাদেরকে সম্পূর্ণ তৈরি করে দেখালাম। আপনারা চাইলেও কিন্তু খুব সহজে এই এরকম বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করতে পারবেন। কাজে হতাশ না হয়ে লেগে থাকুন, বিভিন্ন মডেল তৈরি করতে থাকুন, ব্যবসার সফলতা অবশ্যই আসবেই। আর লেগে না থাকলে কোনো ব্যবসায়ী সফলতা নাই, সেজন্য আপনাকে লেগে থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো এখন এই প্রোডাক্টের কোন কাঁচামালটা কীরকম খরচ এই জিনিসটা আপনাদেরকে ধারণা দিব।
এটা ধারণাটা কিসের জন্য বললাম, কারণ এই কাঁচামালগুলোর কিন্তু অনেক সময় রেট আপ ডাউন হয়। যেহেতু আমরা আপনাকে পুরো মার্কেটের ঠিকানাটাই দিয়ে দেবো, আপনি 10 দোকান কিন্তু যাচাই করেও কিনতে পারবেন। এটা কোথায় কী পাবেন সব ধারণা আমরা আপনাদেরকে দিয়ে দিব। যেমন এই যে এটা হচ্ছে আপারের জন্য, এই যে এটা প্রয়োজন পড়বে এই ফাইবার প্রস্তুত করার জন্য, এই যে র্যাক্সিনটা প্রয়োজন পড়বে, এটা হচ্ছে 280 টাকা গোজ। আর আমাদের এইরকম এক ডজন জুতা তৈরি করতে এগুলা এক গোজ দিয়ে আপনার 2 ডজনের মতো মাল হবে। এই র্যাক্সিনটা প্রয়োজন পড়বে, এই র্যাক্সিনটার দাম পড়বে হচ্ছে 280 টাকা গোজ। তারপর হচ্ছে আপার তৈরি করার জন্য এই যে শীটটা প্রয়োজন পড়বে, এই শীটটা হচ্ছে 900 টাকা গোজ থাকবে, এক গোজের দাম হচ্ছে 900 টাকা। তারপরে হচ্ছে আমাদের এই যে এই কভারটা প্রয়োজন পড়বে, এটা হচ্ছে ফাইবার প্রস্তুত করার জন্য, এটা হচ্ছে 350 টাকা, 4 পিসের একটা সেট থাকে। তো এক ডজনের জন্য যে পরিমাণ মাল প্রয়োজন পড়বে তাতে প্রায় 90 টাকার মতো খরচ হবে এই শীটটা। আর এই যে এটা হচ্ছে সোল, এই সোল এক ডজনের জন্য আমাদের এটাও 90 টাকার মতো খরচ পড়বে এই সোলগুলো। এই সোলগুলো কিন্তু আরও দামিও আছে, কম দামিও আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। কারণ কারো পাতলা পছন্দ, কারো মোটা পছন্দ, কারো মোটা পছন্দ, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে বানাইতে পারবেন। আর আমাদের এই জুতা তৈরি করার জন্য যে পেস্টিংটা প্রয়োজন পড়বে, আমরা 2 ধরনের পেস্টিং ব্যবহার করব এই জুতাটা তৈরি করতে। একটা হচ্ছে এই যে নাহার কিং, এটা হচ্ছে পেস্টিং। আর একটা ব্যবহার করব আমরা দুধ আঠা, এই যে এটা হচ্ছে আমাদের দুধ আঠা। এই দুধ আঠাটা ব্যবহার করবো হচ্ছে যে আমাদের এই ফাইবারের নিচে। তো এই আঠাতে প্রায় আমাদের প্রায় 100 থেকে 120 টাকার মতো এই এক ডজন জুতা তৈরি করতে আঠা খরচ যাবে। তো এই প্রত্যেকটা জিনিসের রেটটা আপনাদেরকে বলে দিলাম ধারণার জন্য। তবুও যখন আমাদের কাছে আসবেন সব কিছু আপনাদের বিস্তারিত মার্কেট সহ দেখাই দিব, কোথায় কী পাবেন সব বিস্তারিত দেখাই দিব। এমন না যেন আমরা নিজেরা বিক্রি করে মাঝখান থেকে দাম বাড়াই, আমরা প্রত্যেকটা পাইকারি সন্ধান দিয়ে দিই কোনটা আপনারা কোন জায়গায় পাইকারি পাবেন, যেন আপনারা 10 দোকান দেখে যাচাই করে মাল কিনতে পারেন, সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিব। তো আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন এবং মেশিনারিস আপনাদের যাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে আসতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রয়োজন হলে মেশিনও নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে বিস্তারিত এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।